সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবিলা রফিক, এনটিভির নিয়মিত অনুষ্ঠানে জে লিগাল টাইম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সবসময় ভালো থাকেন, সেটাই আমাদের কাম্য। প্রিয় দর্শক, আপনারা সরাসরিভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, বিশেষ করে আপনাদের যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, ইমিগ্রেশন ল, সোশ্যাল সিকিউরিটি ল, হাউজিং বেনিফিট, কাউন্সিল ট্যাক্স, প্রপার্টি ম্যাটার্সে, তাহলে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। আপনারা আমাদেরকে ইমেলও লিখতে পারবেন আপনাদের প্রশ্নটা জানিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে আইনি তথ্য এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার সাথে থাকবেন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সলিসিটর আইনজীবী চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী। মিস্টার আলী ইজ অলসো দি প্রিন্সিপাল সলিসিটর অফ জে এস স্টিফোর্ড ল সলিসিটার্স বেসড ইন লন্ডন। জিনাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাবিদা, কেমন আছেন আপনি জিনাত ভাই? ভালো, এবং এনটিভির সকল দর্শককে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি। জিনাত ভাই, উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাগেন ইন দ্য শো। অ্যান্ড আমাদের কিন্তু অনেক অনেক ইটস ভেরি গুড দ্যাট যে আমাদের অনেক একটা অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে, আমরা অনেক ইমেল পেয়েছি আর আমরা অনেক ফোন কলসও পাই দর্শকদের কাছ থেকে, সেটা ডেফিনেটলি আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। ইয়া, অবশ্যই দর্শকদের যত বেশি আমরা দর্শকদেরকে উপকার করতে পারবো বা সাহায্য তো তত বেশি ইস আওয়ার গ্রেট অ্যাচিভমেন্ট উই ক্যান সে। জিনাত ভাই, আমরা কিছু আপডেট ডিসকাস করতে চাচ্ছিলাম কিন্তু আমাদের একজন কলার ওয়েটিং, এখন কলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি একটু জোরে বলুন, নামটা বলুন। আচ্ছা, হ্যালো, আমি আমি নামটা বলতে চাচ্ছি না, আমি লন্ডন থেকে বলছি। ওকে, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ডিসক্রিশনারি লিভ আর্টিকেল 8 এর মধ্যে ওই যে 3 বছর 3 বছর 6 বছর পাওয়া গেছে, জি মানে ও কি স্পাউস আনতে পারবে? এটা কি আপনি পেয়েছেন আর কি ডিসক্রিশনারি লিভ? হ্যাঁ জি, আমার মেয়ে পেয়েছে ডিসক্রিশনারি লিভ। আপনার মেয়ে পেয়েছে? এখন 2004 এ আমরা এসেছি পুরো ফ্যামিলি। এখন আপনার মেয়ে তার স্পাউস জানতে চাচ্ছে বাইরে থেকে? জি, বাংলাদেশ থেকে। আর ওনার এই কত বছর হয়েছে এখন ডিসক্রিশনারি লিভ? 10 ইয়ার্স হচ্ছে এখানে। না না না, যে আপনার মেয়ে, আমার মেয়ে এখন 25, ও এখানে আসছে তখন ও 15 ইয়ার্স বললে। না, ডিসক্রিশনারি লিভটাতে কত বছর হয়েছে তার? তার এই যে এখন প্রথম 3 বছর 2009 পাওয়া গেছে, এখন আবার আরো 3 বছর 2015 এ আমাদের শেষ হবে আর কি, 6 ইয়ার্স 2015 আপনার মেয়ে সেটা অ্যাপ্লিকেশন স্পাউস অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাজ এ সেটেলমেন্ট, অথবা তার সাথে কোনো স্যালারি ইনকামের কোনো ম্যাটার আছে না, সেটা ডিসক্রিশন লিভটা হচ্ছে বেসিক্যালি কমপ্লিটলি ডিফারেন্ট থিং, তো সেক্ষেত্রে আদার রুলসগুলো এখানে অ্যাপ্লাই করে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে সে অন্যান্য রেস্ট্রিকশন ছাড়াই যদি একটা সাবসিস্টিং ম্যারেজ দেখাতে পারে, উনি পার্টনার, প্রপার লেটার দেওয়া হয় তাকে ইনভাইট করে বাংলাদেশ থেকে, তাহলে ইট শুড হ্যাপেন। এবং তার যে যে রিলেশনশিপ তার ওটা দেখাতে হবে, ওটা এস্টাবলিশ করতে হবে, ইন স্টিল সাবসিস্টিং দা রিলেশনশিপ, দ্যাটস এনাফ। জি, তো ভিউয়ার, আপনারা যেটা শুনলেন যে ডিসক্রিশনারি লিভের জন্য ওরকম কোনো বেসিক কোনো রেস্ট্রিকশনস নাই, যদি প্রপার ডকুমেন্টস থাকে, ফর এক্সাম্পল দি ইনভাইটেশন লেটার আর রিলেশনশিপটাকে প্রুফ করে, তাহলে উনি তার স্পাউসকে বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে আনতে পারবেন। জিনাত ভাই, আমাদের একজন কল ওয়েট করতেছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি নামটা বলুন, সংক্ষেপে বলুন প্রশ্নটা। আনোয়ার, জি আনোয়ার ভাই বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনার প্রশ্নটা বলুন, আমরা শুনছি। আচ্ছা, আমার আম্মার ইংরেজি জানতাম চাইছি আমাকে। আপনার আম্মা বাইরে? আপনার আম্মা বাংলাদেশে? বাংলাদেশে ভিজিট জানতাম চাই আর 2003 তে একবার আইয়া গেছেন, এই সময় আমার মামা আইয়া গেছেন। আপনি আপনার স্ট্যাটাসটা কি ভাই? আমার ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, 2003 তে কি উনি ভিজিট ভিসাতে এসেছিলেন? নিশ্চয়ই ভিজিট ভিসাতে আইছিল, আগে ওনার ওনার বাই অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করছিল। আর উনি কি ওই 6 মাসের ভিতরেই ফেরত গিয়েছেন? 6 মাসের ভিতরে চলে গেছেন, জি। আচ্ছা, ওনার বয়স কত? 57। ওকে,
চাচ্ছিলেন ভাই একটা এখন আমি এখন আনতে চাইতেছি আর কি এখন আমার কি লাগবে বা ব্যাংকে কত টাকা দেখানি লাগবে কি কি কাগজ লাগবে আর কি আপনারা কি তাকে আবার ভিজিট ভিসাতে আনতে চান নাকি অন্য কোন কাগজ জি জি ভিজিট ভিসা আপনি থ্যাংক ইউ দর্শক আপনার মনে হচ্ছে সে আরেকবার ভিজিট করেছে আপনি স্পন্সর ছিলেন না হ্যাঁ ওনার ভাই ছিল মানে মামা মনে হয় আপনার রিলেটিভ উনি স্পন্সর ছিলেন জি যে এখন আপনি সিম্পলি আপনার মাকে আপনি বিজি বিসে আনতে পারেন সেটা কোন সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি আপনাকে দেখতে হবে আপনার যে ইনকাম আপনি কি কোনো ধরনের বেনিফিট রাইট এক্সারসাইজ করছেন এখানে হ্যালো আচ্ছা আচ্ছা আমি ইন জেনারেল হ্যাঁ উনি যদি কোনো ধরনের বেনিফিট ক্লেম না করে বা করে না থাকে এবং ওনার যদি এনাফ অ্যাবিলিটি থাকে মেনটেন্স থাকে তাহলে ওনার ওইটা প্রুফ সহকারে এবং সমস্ত ডকুমেন্টেশন বেসিক্যালি ব্যাংক স্টেটমেন্ট ওনার পে স্লিপ টেনেন্স এগ্রিমেন্ট সব কিছু প্রপারলি ডকুমেন্টে সাবমিট করলে তাহলে ওনার ভিজিটের ক্ষেত্রে কোনো সমস্যা আর যদি উনি আমরা তো কলারটাকে হারিয়ে ফেলেছি যদি উনি না থাকে মানে কাজে না থাকে উনি যদি ধরেন বেনিফিটস এ না আছে না সেক্ষেত্রে এখন আপনারা জানেন যে আগে হাইকোর্ট একটা রুল আছে যে কেউ যদি বেনিফিট করে সেক্ষেত্রে এটা আদার অ্যাপ্লিকেন্টকে দ্যাট মিনস তার ডিফিকাল্ট হবে ডিফিকাল্ট হলে এটা স্পেসিফিক্যালি কোনো বার নেই এক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট করবে না বাট যদি বেনিফিটটা এক্সারসাইজ না করে থাকে তাহলে বেটার বাট আমি হোপ বলি যেহেতু ওনার মা অলরেডি একবার ভিজিট করে গেছে এবং উনি ভালো ইমিগ্রেশন সিস্টেম আছে হোপ বলে উনি 6 মাসের ভিতরে রিটার্ন করেছে হ্যাঁ তাহলে উনি সেকেন্ড টাইম ভিসা পাবে আই ডোন্ট থিংক সো দেয়ার উইল বি এনি প্রবলেম ওকে আমাদের একজন কলার ওয়েটিং হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি বলুন নামটা আমি ব্রিটিশ সিটিজেন আমি হাউজিং বেনিফিট লই আর কি খালি আমার নামে আর কাউন্সিল ট্যাক্স বেনিফিট এটা কোনো এফেক্ট হইব না আমার ওয়াইফ অনলাইন আচ্ছা আপনার বেনিফিটের কারণে দ্যাট উইল নট এফেক্ট এনিথিং তো ওনার ওয়াইফের তাহলে সেটএম যেটা সেটা উনি অ্যাপ্লাই করবেন এন্ড মেক শুর যে देयर इज নো মেজর গ্যাপ এটা ওনাকে বারবার দেখতে হবে এবং সেটা হচ্ছে উনি যদি এর মধ্যে দেশের বাইরে যায় সাপোজ 1 মোর দ্যান 90 ডেজ যেতে মানে গ্যাপ অফ ট্রাভেল আউটসাইড দ্য ইউকে ওকে না থাকে এবং অবভিয়াসলি যেহেতু উনি এখানে আছেন এবং আই হোপ যে রেস্ট অফ দ্য ক্রাইটেরিয়া অটোমেটিক্যালি উনি ফুলফিল করতে পারবেন ওকে অলরাইট আমাদের একজন কলার ওয়েটিং হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি নামটা বলুন Yeah, so it's a pending application, and I did send them the letter. AN application korechen? Ji, ji, application koreche, ji. Okay, all right. 2 bochor age? Yeah, 2 bochor age. And my solicitor, they're chasing them, and finally I emailed them, and I did send them the letter as well. And finally, my MP, local parliament member, he sent the letter to them as well. So, shesh korte ki obosthay ache, ota bolun? শেষ পর্যায়ে এই পর্যন্ত বসে স্টিল পেন্ডিং সো আচ্ছা লাস্ট টাইম সলিসিটর কবে যোগাযোগ করেছিল লাস্ট সলিসিটর আমাদের এমপি এক মাস আগে যোগাযোগ করেছিল ওকে 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 তাহলে উনি 2 বছর ধরে ওনার অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ বিয়ার্স ইজ ভেরি ভেরি আনফরচুনেট কারণ এত সাধারণত এত 2 বছর তো অনেক সময় লাগে না বেসিক্যালি উই গেভ সাম ইনফরমেশন অন আওয়ার লাস্ট আওয়ার প্রোগ্রাম দ্য প্রসেসিং টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন হুইচ ইজ ম্যাক্সিমাম 8 উইকস টাইম নাও 8 উইকস টু 13 উইকস টাইম সো উনি 2 ইয়ার্স অলরেডি গন কিন্তু এই প্রসেসিং টাইমটা যে ছোট হয়ে আসছে এটা কিন্তু এই বছরের আপনার একটা আপডেট দ্যাটস আই এম সেইং সো 2 ইয়ার্স ইজ এ
obviously considerable time. Amar jeta mone hocche onar application misplaced hote pare. Misplaced hote pare. Other onek departments ache. Misplaced hote pare. Uni to amader darshok dhuni solicitor theke chase koreche tarpor local MP diyeo lekhiyeche ogulo konoi karyokor hocche na jena to hoy. Ekhon apni ki suggest koren? Now I can only one thing say that take onake abar likhte hobe. অথবা এই ক্ষেত্রে এমপিচি ওনার যে সলিসিট ইনভলভ আছে তাদেরকে ফুল সিচুয়েশনটা দ্য ডেট অফ ফার্স্ট অ্যাপ্লিকেশন যে 2 ইয়ার্স গন স্যার অ্যাকনলেজমেন্ট আছে আমাদের দর্শক বলেছে देयर इज অ্যান অ্যাকনলেজমেন্ট অফ হিজ অ্যাপ্লিকেশন আমরা কি কমপ্লেইন্টস করতে পারি কোন কমপ্লেইন্ট ডিপার্টমেন্টে হোম অফিসার না আসলে এটা কমপ্লেইন্ট পর্যায়ে আমি বলবো না এটা মিসপ্লেস হতেও পারে ম্যান ইজ হিউম্যান এরর সেটা হইতেই পারে আমি বলবো যে ওনার সলিসিটরকে এই যে উনি যে এক্সপ্লেনেশনটা করেছেন সব কিছু দিয়ে জাস্ট রাইট টু দ্যাম এগেইন এন্ড দেন এক্সপ্লেইন অল দ্য সিচুয়েশন মে বি দে উইল কাম ব্যাক টু হিম অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল ওকে ওকে জেনাবে তাহলে আমরা কিছু ইমেলের দর্শক কিছু কোয়েরি আছে ওগুলো আমরা দেখতে পারি মিস্টার জিয়া রহমান ফোন আমাদেরকে ইমেল করেছে উনি যেটা হয়েছে বেসিক্যালি উনি একজন অস্ট্রিয়ান ন্যাশনাল সে লন্ডনে থাকেন তো এখন ওনার একজন আত্মীয় মারা যাওয়ার আমেরিকা থাকেন উনি মারা গেছে তো ওনার ওই আত্মীয়র ফিউনারেল অ্যারেঞ্জ করার জন্য সে আমেরিকায় যাওয়ার একটা উদ্দেশ্য করে এবং উনি যখন হিথ্রোতে যায় আমেরিকাতে ফ্লাই করার জন্য তখন উনি একটা একটা ভিসা নিয়ে যায় সেই ভিসাটাকে বলে ESTA ESTA ইজ এ টেম্পোরারি ভিসা টু দ্য ইউএস ইয়েস তো ওনার সেটা ঠিকই ছিল কিন্তু ওখানে হিথ্রোতে নাকি একজন ইমিগ্রেশন অফিসার তাকে অফলোড করে দেয় তার প্লেন থেকে তার অনেক ইনকনভিনিয়েন্স হয় বিকজ তাকে বলা হয় যে তুমি আমরা খুঁজে পাচ্ছি না যে তোমার ESTA আছে তুমি ইউএস এম্বাসিতে যাও উনি আবার সেই সময় অফলোড হয়ে সেই ইউএস এম্বাসিতে যায় ইউএস এম্বাসি বলে যে হ্যাঁ তোমার তো আছে সমস্ত জিনিসপত্র আমরা তো ঠিকই তোমাকে দিছি তারপরে উনি নাকি ফোনও করে ফোনের মাধ্যমেও আবার ইউকেবি অথরিটিসকে জানাতে চেষ্টা করে সে সেটাতে সাকসিড করে নেই তারপরে আবার উনি ফেরত যায় যখন ইয়েতে হিথ্রোতে তখন একই ইমিগ্রেশন অফিসারকে যখন সে সব কিছু ডকুমেন্টস ফার্দার ডকুমেন্টস দিয়ে ওনাকে স্যাটিসফাই করে তারপরে তাকে ফ্লাই করতে দেওয়া হয় তো এখন এখানে যেটা হয়েছে আমাদের দর্শকের মিস্টার রহমানের যে তার অনেক ইনকনভিনিয়েন্স হয়েছে তার ট্যাক্সি জার্নিটা তারপরে যে তার ফোন কলটা একটা নন বিটি নাম্বারে তারপরে তার একদিনের একটা লস তার স্যালারি লস অ্যান্ড সে অলসো পার্সোনাল অ্যাগ্রিভ বিকজ তাকে জিজ্ঞেস করা হয় আর ইউ আ গুড পার্সন হ্যাঁ তো এই সমস্তর জন্য উনি এখন জানতে চাচ্ছিল যে উনি কী করতে পারবে উনি অবশ্য কমপ্লেন্স ডিপার্টমেন্টে ইউকেবিএকে একটা ইমেল করেছে ওটা করেছে গত বছর জুলাইতে ওটার এখনও কোনো রিপ্লাই আসেনি আপনি কি সাজেস্ট করবেন থ্যাংক ইউ দর্শক ফর খুবই আনইউজুয়াল একটা আনইউজুয়াল কোয়েশ্চেন করার জন্য হোয়াটস দ্য নেম অফ দ্য মিস্টার রহমান জিয়া রহমান basically you are the Austrian citizen who is the EU citizen EU citizen এর মেইন রাইট হচ্ছে ফ্রি মুভমেন্টস অফ রাইটস যেখানে তার ফ্রি মুভমেন্টস অফ রাইটস কোনো অবস্ট্রাকল সৃষ্টি করা যাবে না আপনার যে স্টোরি দেখলাম সেখানে দেখা যাচ্ছে ইউ ফেসেস লটস অফ অবস্ট্রাকলস টু মুভমেন্ট ইনস এন্ড আউটস যে দে আর নট টু বি অবস্ট্রাকলস তো উনি যে অভিজ্ঞতা শিকার হয়েছেন উনি অলরেডি কমপ্লেন করেছেন ইন দ্য ডিপার্টমেন্ট এন্ড দেয়ার ইজ নো রেসপন্স অফ দ্যাট নো রেসপন্স এখন আমি বলতে পারি উনি যেটা করতে পারে হোম সেক্রেটারিকে যে রিপ্রেজেন্ট করে সলিসিটার ট্রেজারি সলিসিটার উনি ওনার এই কমপ্লেনটা বা একটা ক্লেমটা ট্রেজারি সলিসিটার কাছে প্রেজেন্ট করতে পারে এবং ট্রেজারি সলিসিটার অবভিয়াসলি দে আর রেসপন্সিবল পার্সন অ্যান্ড দে উইল কাম ব্যাক টু সুন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আই হোপ এবং সেই ক্ষেত্রে উনি যে কম্পেনসেশন ক্লেম করবে সেক্ষেত্রে ট্রেজারি সলিসিটার তাকে ওটার ব্যাপারে জানাবে এবং সেক্ষেত্রে সে কিন্তু কম্পেনসেশন ইজ পার ডে £500 লিমিট থাকবে যে ট্রেজারি সলিসিটার যদি কাউকে এটা £500 পর্যন্ত পার ডে পার ডে এটা এখন সেই জন্য আমি ওনাকে অ্যাডভাইস করব যে যেহেতু উনি প্রপার্টি ডিপার্টমেন্টে কমপ্লেন লজ করেছেন বাট হি ডিড নট গেট ব্যাক এনি অ্যান্সার সো take this complaint to the treasury solicitor then he can get some information or response from the treasury solicitors okay thank you Zinat bhai to mr rahman apne ukp er treasury solicitor department er sathe jogajog korun apner ei je query ta oderke korechen jeta ekhono answer koreni ota onaderke forward korun ar dekhun ki hoy tarpore jogajog korte paren priyo darshok amra ekta choto biggapon birotite ekhon jacchi sathei thakun fire ashchi very soon আপনারা দেখছেন জে লিগাল টাইম।